স্বাস্থ্য বিষয়ক সকল ধরনের ভিডিও দেখতে আমাদের সাবস্ক্রাইব করে 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 রাখুন এবং বেল আইকনে ক্লিক নোটিফিকেশন অন দিন যেন সকল নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দাঁতকে স্বাভাবিকভাবে সাদা ও মুখ থেকে দুর্গন্ধ মুক্ত করার জন্য স্পেশাল রেমিডি নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের মাঝে বন্ধুরা প্রথমে আমাদের লাগবে লেবু পাতা আমরা সবাই জানি লেবুতে রয়েছে ভিটামিন সি এবং লেবু অন্যান্য গুণে গুণান্বিত এটার পাতায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং সুগন্ধ যা আপনার মুখের দুর্গন্ধ মুক্ত করার কাজে লাগবে আমি এখানে লেবু পাতা পেস্ট করে নিয়েছি আপনি লেবু পাতা পেস্ট করতে পাতা বা ভ্যালেন্ডার যে কোনো একটি ব্যবহার করতে পারেন এই লেবু পাতা পেস্টের সাথে টুথপেস্ট নিব পরিমাণ মতো টুথপেস্ট যে কোনো ভালো ব্র্যান্ডের হতে পারে অনেকেরই মুখে দুর্গন্ধ হয়ে থাকে নানা কারণে আর আমরা যদি ঘরোয়া উপায়ে এই এই দুর্গন্ধ দূর করতে পারি তাহলে খুবই ভালো এরপর লেবু পাতা এর মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিব এখন এই সকল উপাদান একসাথে করে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ভালোভাবে মেশানো শেষ হলে এটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা আপনাদের যাদের দাঁতের অতিরিক্ত প্রবলেম হয়েছে তারা দিনে দুইবার এটি দিয়ে ব্রাশ করবেন আর যাদের কম প্রবলেম রয়েছে তারা দিনে একবার ব্রাশ করবেন আর যাদের দাঁতে আরও কম পরিমাণে প্রবলেম আছে তারা সপ্তাহে দু থেকে তিন দিন ব্রাশ করবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিতে প্রথম এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে হাজির হব নতুন কোনো রেমিডি নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন